বন্যা কবলিত মানিকচকের ভূতনির বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করা হলো বৃহস্পতিবার এদিন বন্যা কবলিত এলাকায় পৌঁছে যান সিভিক ভলান্টিয়াররা বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় সিভিক ভলান্টিয়ারদের এই মানবিক উদ্যোগে খুশি বান্ধাসী মানুষেরা তিলোত্তমার বিজয়ের দাবিতে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপূজার আর্থিক অনুদান বর্জন করলো শিলিগুড়ির আহ্বান পূজা কমিটি আরজি করে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ প্রতিবাদে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহল ইতিমধ্যেই আরজি করে ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বেশ কিছু ক্লাব এবং পূজো উদ্যোক্তারা রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবারে সেই পথেই হাঁটল শহর শিলিগুড়ির এই পুজো কমিটি বৃহস্পতিবার শিলিগুড়ির হাকিমপাড়ার অতুল প্রসাদ স্মরণের আহ্বান পুজো কমিটি যেটি মূলত মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি ইতিমধ্যেই তাদের তরফে কমিশনারকে সে কথা লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার শিলিগুড়িতে আরজি করে ঘটনার প্রতিবাদে সরব হলেন সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজ এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত এক বিবেক জাগরণ যাত্রার আয়োজন করা হয় সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজের তরফে মূলত এদিন এই বিবেক জাগরণ যাত্রায় অংশগ্রহণ করেন ডাক্তার শিক্ষক সহ শিলিগুড়ির সাধারণ মানুষ এই বিবেক জাগরণ যাত্রায় হাতে প্ল্যাকার্ড নিয়ে আরজি করে ঘটনার প্রসঙ্গে মূল দোষীদের অবিলম্বে শাস্তির দাবি তোলা হয় বৃহস্পতিবার 2034তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এদিন বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দার বিধায়ক গোরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা এদিন বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রত্যেকবারের মতো এবারও পুজো উপলক্ষে একাধিক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যার মধ্যে অন্যতম হলো লেডিস স্পেশাল বাস চালু